হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম ডাইনিং খিলগাঁও ব্রাঞ্চে আর প্রথমেই হচ্ছে আপনাদের সাথে ওদের মেনুটা শেয়ার করছি সো বেসিক্যালি আমাদের ফুল ফ্যামিলি সেদিন আমরা ডিনারের জন্য ডাইনিং লাউঞ্জে গিয়েছিলাম কারণ ওদের হচ্ছে একটা অনেক বড় অফার চলছিল আর প্রথমেই আমি হচ্ছে ওদের রেগুলার যে মেনুটা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর অফারের মেনুটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি ডাইনিং লাউঞ্জের নারায়ণগঞ্জ ব্রাঞ্চ নিয়ে কিন্তু আমার আরও ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর এটা হচ্ছে খিলগাঁও ব্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে খুব ভালো একটা সময় কাটাতে এখানে আসতে পারেন আমার কাছে প্লেসটা খুবই ভালো লেগেছে প্লেসটা কিন্তু অত বড় না খুব সম্ভবত সিটিং ক্যাপাসিটি একশো বা একশো হবে আর এই টয় ক্যাচারটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন একটা ফোকাস ছিল ছোট বড় সবাই হচ্ছে এটা ট্রাই করছিল আর এটাতে হচ্ছে আপনারকে একশো টাকা দিয়ে চারটা কয়েন কিনতে হবে আর এখানে হচ্ছে এই অফারটা চলছিল পিৎজা অ্যান্ড রাইসের এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ছিল মেবি আর আমরা যেটা নিয়েছি সেটা আপনাদেরকে একটু পরেই দেখি প্যাকেজটা নিয়েছিলাম সেটার প্রাইস পড়েছিল বারোশো টাকা আর এটা ছিল তিন জনের আর এখানে ছিল হচ্ছে থাই স্যুপ দেন হচ্ছে অন্থন আর রাইস ছিল রাইসের আইটেমগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে স্যুপের কথাটা বলবো স্যুপটা অনেক ঠিক ছিল অ্যান্ড চিকেন অ্যান্ড মাশরুমে ভরপুর ছিল এরপর হচ্ছে আমাদের রাইস দিয়ে দেয় আর রাইসের সাথে ছিল হচ্ছে ক্যাশনাট সালাড ছিল দেন হচ্ছে ভেজিটেবল ছিল তারপর হচ্ছে চিকেন ফ্রাই ছিল দেন হচ্ছে চিকেনের একটা আলাদা আইটেম ছিল ছিল আর প্রতিটা খাবারের টেস্ট কিন্তু খুব চমৎকার খাবার হচ্ছে ফ্রেশলি সার্ভ ছিল আর আমার এমনিতেও পার্সোনালি ওদের খাবার হচ্ছে অনেক ভালো লাগে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা তো প্রথমেই দেখানো হয়েছে রেস্টুরেন্টটাতে হচ্ছে একটা নেচার টাইপের একটা থিম রাখা হয়েছে আর এখানে একটা ছবি তোলার জন্য ছোট্ট একটা ফটো বোত আছে ইন্টারেন্সের সাথে হচ্ছে এই ছোট্ট ফোটো যেটা হচ্ছে একটা ছোট্ট দোলনা যেটা মতো একটা আঙ্কেল বসে ছিল যার জন্য আমি হচ্ছে ভালো মতো ভিডিও করতে পারিনি আর এই টয় ক্যাচারটাতে একদম সময় নষ্ট করবেন না যদি না আপনি এক্সপার্ট হয়ে থাকেন কারণ হচ্ছে দেখা যায় একশো টাকা দিয়ে চারটা কয়েন দেয় আমরা বাসার অনেকজনই ট্রাই করেছি অ্যান্ড আমাদের সামনেও অনেকজন ট্রাই করেছে বাট কেউই হচ্ছে একটা ডলও উঠাতে পারে নাই সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ